কি আমার জন্য? আসলে বদলে ফেলার কিছু নাই, যেহেতু আমরা ইয়াংস্টার তো আমাদের প্রুভ করার অনেক জায়গা আছে। আমরা এখনো স্টিল এখনো শিখতেছি, যত ইম্প্রুভ করতে পারবো এটা আমাদের জন্য ভালো হবে, শিখার তো কোনো শেষ নাই। দেখেন আমি যখন স্টার্ট করি ফার্স্ট ক্লাস ক্রিকেট বা লিস্টে ক্রিকেট, তখন কিন্তু আমি টপ অর্ডার ব্যাটসম্যানই ছিলাম। তো সেই ক্ষেত্রে খেলতে খেলতে পরে বলার হয়ে যাতে আর কি, তখন আমার সব জায়গায় মানে এদিক মানে পজিশন চেঞ্জ করে খেলা নয়, সেই ক্ষেত্রে আর কি বিপিএল এ আমি সবসময় যে টিমগুলোতে খেলছি ব্যাটিং লাইন আপ অনেক বড় ছিল, অনেক স্টার প্লেয়ার ছিল, আবার ওভারসিজ দেশি মিলে বাট সুযোগ হয় না। বাট আমাদের আপনারা যেটা লাস্ট দিনকার যা বলছিলাম যে আমাদের যে ইঞ্জুরি প্রবলেম আছে ওভারসিজ, সেক্ষেত্রে আমার আর কি এই পজিশনে খেলতে পাঠানো হয়েছে। দেন আমি তো আল্লাহর মতে সাকসেস হয়ে গেছি, আশাবাদী যে সামনে মনে হয়তো বা এখান থেকে আরো ভালো কিছু করতে পারবো। দেখেন সত্যি কথা বলতে কি, ভালো সময় গেলে আর কি মাথাটাও একটু ভালো হয়ে যায় ব্যাটসম্যানের ক্ষেত্রে, এক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেটা হইতেছিল। বাট আমার কাছে এত কিছু আশা করেন না ক্যালকুলেটিভ, আমি ক্যালকুলেটিভ ব্যাটসম্যান না, ক্যালকুলেটিভ ব্যাটসম্যান হলে আর এই ভুল করতাম না, শেষ করে আসতে পারতাম। তো চেষ্টা করি যেভাবে শেখা যায় আর কি, সে যেখান থেকে হোক শিখতে পারলে আমার জন্য ভালো হইতো। অবশ্যই তামিম ভাই সবসময় আমাকে আর কি সাপোর্ট দিতেছিল, আমি জানি উনি গেম শেষ করলে আমি চান্স নিলে হয়তো বা টিমের জন্য ভালো হবে, তো সেটাই হইতেছিল। বাট লাস্টের দিকে উনি ভালো কথা বলতেছে, শেষ কর উল্টা পাল্টা কোনো শর্টস খেলিস না, বাট আমি ভুল করে ফেলছি, এটা ওনার জন্য একটু লস হয়ে গেছে। আমি আর উনি একসাথে শেষ করতে পারলে হয়তো বা জিনিসটা আরো সুন্দর লাগতো বা সুন্দর দেখাইতো, নয় উইকেটে বিশাল জয় পাইতাম আমরা। ম্যান অফ দ্য ম্যাচ সবসময় ভালো লাগে, বাট ফিলটা ওরকম না, বাট আমি যদি শেষ করতে পারতাম ব্যাটিংটা তো আমার জন্য ভালো হইতো। আর আমি অ্যাজ এ বোলার হিসেবে বিপিএল স্টার্ট করছি, বাট বোলিংয়ে ওরকম আহামরি এরকম কিছু করতে পারতেছি না, বাট আমার টার্গেট আমি বোলিংটারে যত রপ্ত করতে পারি সেটা আমার জন্য ভালো। আমি সবসময় চিন্তাই করি যে কীভাবে আমার নিজের বোলিং স্কিলটা আরও ডেভেলপ করা যায়। আমি তো একসময় ওই ব্যাটসম্যান অলরাউন্ডার, একসময় বোলার অলরাউন্ডার, বাট এখন তো মেইন স্কিল বোলিং, বোলিং অলরাউন্ডার। দেখেন ওরকম কিছুই বলে নাই, বাট লাস্ট ম্যাচে ভালো খেলছিলাম এই জন্য আর কি, আমার সাথে ওরকম কেউ ওরকম কথা বলে না, বাট স্যার আছে, স্যার সবসময় হেল্প করে, আর কিছুই না, কেউ কিছু কিছুই বলে না। না আজকে মনে হইতেছে না আমি দায়িত্ব নিতে পারবো। চিটাগং পর্ব আসলে এটা তো ব্যাটসম্যানের স্বর্গ, বোলারদের জন্য একেবারে পুরাই শেষ। তো আমি আজ বোলার হিসেবে এখানে আমার চ্যালেঞ্জ নিয়ে ভালো বোলিংটা করতে পারলে আমার কাছে আরো ভালো লাগতো। না এখানে কিছু বলতে পারবো না, নো কমেন্টস। এটা তো আমার ভিতর থেকে আসছে, আমার তো আর শিখাই থাকে, ওরকম এনজয় করি আর কি। মেদি এত উজ্জ্বল ছিল যে লোকাল ক্রিকেটার যারা আছেন আপনারা তাদের কি আসলে সুযোগটা কম পান ওভারসিজ প্লেয়ারদের উপর বেশি আস্থা থাকে ফ্র্যাঞ্চাইজি গুলো খেলো? কিন্তু আজকে দেখলাম যে আপনারা চারজন ব্যাটসম্যান যে খেলেছেন চারজনই দেশি ক্রিকেটার, মানে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কি আপনার কমেন্টস এর পর থেকে নাকি এটা কোনো টিমের কোনো প্ল্যান ছিল? না টিমের প্ল্যান বলতে কি, আপনি বলছেন আমাদের টিমে ইনজুরি প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যাটিং অর্ডারটা আমাদের এরকম হইতেছে, বাট সবাই ফিট থাকলে মনে হইতো না যে এরকম কিছু হইতো। বাট আপনার ওভারসিজ সবসময় টপ অর্ডারে সব টিমে একটা দুইটা থাকে, আনলাকিলি যে আমাদের টিমে নাই, এই জন্যই তো বা সুযোগ হয়েছে। ভাই থ্যাংক ইউ।